বরসাত কে মৌসুম মে আপনার বড় বড় চোখ সুন্দর আলিবাবারে তার কতদিন চুলকাবেন কে সে ভালো বলে বড় বড় জিনিস দেখায়া ওই বৌদি আমিও নতুন বেগুন খেত করছি আজকের ব্রেকিং নিউজ মিস্টার হুমচতিপুরার বিখ্যাত ব্লগার ব্লগ মানে আজকে কাঁড়াল আনছি আজকে লেবু আনছি আজকে ডাগার আনন্দি বলবেন অ্যাকশন শুরু করবা বৌদির প্রেমে পাগল যারা ভিডিওটা দেখো তারা আশা করি মজা লাগবে কি আর কোনো লিমিট ছাড়া বৌদির প্রেমে পাগল যারা ভিডিওটা শুরু করার আগে একটু মেকআপ করতেইব লাগা লাগা বাবা কুলে লাগা দলতে থাক আমার লেখার তলে একটা কারের টুকরো আছে এটা দেইনে গোশ বেড়াই থাকো কোনো লাগতো না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে এখন একটু মিষ্টি মুখ করে লাই এ তিতা মুখ লয়ে মানুষের সামনে যাইতাম না খাও 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 না কি রে গো সব সময় কিন্তু খা এখন আবার শর্মা প্রথমে আসবে রিলস তারপরে আসবে ব্লগ তারপরে আসবে অ্যাকশন होने लगी बरसात मगर जल रहे हैं हम टन 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 रेडियो थाक तोरे आमी गान सुनामु ফুলবানো বৌদি কিতা কইতা বিগি হুই হে রাত আবার মিলে জলনি লাগি হে টুডেস লকডাউন ডেঞ্জারাস লকডাউন হে তো জান না একটু ব্যারিকেশন একটু বিজ যায়েন হে বরসাত কে মৌসুম মে গান্ড নচানে দো নচানে দো হে বয় সব দেখার পর আমি শুধুমাত্র দুইটা কথা বলবো যে বুড়া বেডিয়ে তোর জিলকি আছে বন্দা না কবি কবি বড় মজবুর হো জাতা হ্যায় আপনার ভিডিও দেখি ঠিক আছে কিন্তু আপনার কথা শুনে লেগে না আপনার দেহ নেই লেগে আপনার বড় বড় চোখ কি সুন্দর আলিবাবারে তারপরে চিপলা বেগুনি কালারের চুল ঠিক আছে না তারপরে বড় 20 কেজি ওজনের আপেলের মতন আপনার মন বাত তো সহি বলছি যাকে আপনি এত আপন ভাবছেন সে কি আদৌ আপনার শুভাকাঙ্ক্ষী আরে দেখতে 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 এত দেহা দেহি আমার বাড়ি জায়গা হৃৎপিণ্ডটা দূর শুরু করে আপনার উজু তারপরে দৈরা আনি কান্ডা দৈরা যে যাইস না উনার আছে না মুসুলা জামে আছে দিব দুইটা আহো বাতিজা আহো দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে আরে এখন চলো বদির ব্লগ এর দিকে একটু নজর দেই নজর যেমন খতরনাক বিষ্কস আইনা দিবেন দেন আমি খালি হাতে এত গেম বাজা পুরাই দেব কোন কার কা চুল খাইতে চাই লাগায় দে কার কার চুল কানে আছে এ চুল কানে চুল কানে চুল কানে একদম কাইটেনের ঢুকাই দেব আর কতদিন চুলকাবেন তোমার হবে যখন বুঝবে তখন যদি ঠিক জায়গায় লাগতে পারে চান্দু তারপরে বুঝবা বরফে টুকরা দিয়ে রাখলো আছে না চিল্লি কমতো না আর কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার এখানে শেষ হইনি আমাদের এই বৌদি অনেক কিছু নিয়ে নিয়ে রান্না করে ও ছোট থেকে বড় অব্দি কি হাই লেভেলের জাননি তোমরা শোনো কইতাছি যেমন ধরো পটল জিঙ্গা কইদা তারপরে কলা বড় বড় কলা তারপরে আবার কাঁঠাল কাঁঠাল হাউ পসিবল কাঁঠাল আমার কথা বিশ্বাস হইতাছে না না হ্যাঁ এক মিনিট বাবার চিজ হবে সারা সিস্টেম মিল যাতা ওই বৌদি আমিও নতুন বেগুন ক্ষেত করছি আমার থেকে বেগুন নিবানি আমার ক্ষেতের বেগুন অনেক বড়াচ্ছে ইডা কি তারে এত বড় জিনিস এটাই তো স্টকে রাহে কেমনে হ্যাঁ এটা দা করবো কি তা এটা কই ডুয়ে পারে কি তোকে ছি এটা দা রান্নো কি তা হ্যাঁ না ফাইরা ফিরা লাউনের প্ল্যান আছে নিজেকে সে ভালো বলে বড় বড় জিনিস দেখায়া বেশি বেশি বিউস আনে ব্যাঞ্চোদ
কালি দাঁড়াইছি রে, তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিই। আজকের ব্রেকিং নিউজ, মিস্টার হুনচতিপুরার বিখ্যাত ব্লগার ফুলবানু বদিকে রোস্ট করে দিয়েছে এবং গালিগালাজ করেছে। এখন হুনচোর কি হবে? হুনচোর নামে কয়টা মামলা হইব নাকি হুনচোরে যাবজ্জীবন কারাদণ্ডে স্থাপিত করবো নাকি ফাঁসি হইব, এটা জানার জন্য দেখতে থাকুন আমাদের এই সাওয়া টিভি। আমি তোমারে কতটা ভালো পাই গো, কেমনে বুঝামু? আমি না জানি যে কোনোদিন তোমার লগে দেখা করতাম না। আমি শুধু তোমার লগে একটা গান কইতাম চাই, শুধুমাত্র একটা গান হইছে। চলো ভাই দেখো আপনি কি করতাম। আনতা হয়েছে হম হ্যায় তুম হো মুলাকাত করেঙ্গে, তুম হো হম হ্যায় মুলাকাত করেঙ্গে, মুলাকাত করেঙ্গে, তুম আগর প্যার সে কো চুরান দোগে, হম খায়েঙ্গে খায়েঙ্গে কত আনন্দ করেঙ্গে, করেঙ্গে করেঙ্গে করুম করুম করুম। অবধি শুধু আমি না, আপনি কি জানেন এই রাজ্যের জোয়ান থেকে বুড়া পর্যন্ত আপনার লেগে পাগল, কেন জানেন? কারণ আপনার কাছে আছে অ্যালার্জির ওষুধ। বদির কাছে যান, আমি আজকে ডিক্লেয়ার করে দিচ্ছি যে বদি মলম লাগাই দিব। দেরি কিসের? যান ব্যবসা তো ভালোই খুলছেন, তো একটু অ্যাকশনের দিকে যাওয়া যাক। 5 4 3 2 1 0 অ্যাকশন। আমি সব দেখছি, সব অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু ইডা না কুন্ডা, ভিডিওটা একটু দেখো। দাদা ভাগ্য আজকে আমার গাড়ির উপরে বইয়া আমি আজকে করতেছি। এই ভিডিওটার ভিতরে এমন কিতা আছে, ভিডিওটার টপিক হয়েছে আবারও গাড়ি কিনছে ইউটিউবের টাকা দিয়ে সেরা, ঠিক আছে না? নাইস, খুব সুন্দর, অসাধারণ, অপূর্ব, বিউটিফুল, অসাম, হ্যাঁ আর কি আছে, আর কিছু নাই। কিন্তু আমার কত হইছে যে এই ভিডিওটা দেখছে কতজন? 3 লাখের উপরে। ওই 3 লাখ থেকে ত্রিপুরার কতজন হইব? 1 লাখ ধরি। ওই 1 লাখের মধ্যে কতজন এই ভিডিওটা দেখে চিন্তা করছে যে শালার আমিও ক্রিয়েটার হমু? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চিন্তা করে গেছে গা, ভিডিও বানাইতো পড়ালেখা বাদ দিয়া, তারপর অনেক বদিয়াইট বেডিয়াইট যেটি রেখো, বিয়া হয়েছে, হ্যাঁ সংসার দেখ, রান্না কর, জামাইয়ের খেয়াল রাখ, না ব্লগ বানাইব, ঠিক আছে না? ব্লগের পিছনে, ভিউজের পিছনে এই ভিডিওটা দেখিয়া সত্যি, এই ভিডিওটা দেখ না হয় 20,000 বাদ দিলাম, 10,000 বাদ দিলাম, 5,000 বাদ দিলাম, 100 জনের ভিতরেও এটা থাকছে যে আমিও ক্রিয়েটার হমু, আমিও আছে না গাড়ি কিনুম বাড়ি করুম, ঠিক আছে না? আরে ও বদি শুনেন, আপনি ক্রিয়েটার না? আপনি গাড়ি কিনছেন ইউটিউবের টাকা দিয়া না? মানুষ কি এটা জানে যে ওই ইউটিউবে আপনি কিতা করেন? জানে খেতা যে শিলান, জাঙ্গা বানান, জানে যে আপনার ওই শিলির যে দুইটা ইউটিউব চ্যানেল আছে, কেউ কি জানে? জানে কতজন জানে? 5-6 জন, বাকিরা জানে না? ইয়াহি নাই, আবি অর শুনিয়ে। অন্যরা কিতা মনে করছে যে ইউটিউবের টাকা দিয়া ব্লগ কইরা গাড়ি কিনছে, ঠিক আছে না? আমরাও কিনুম, এটা সত্যি বন্ধুরা, আমি জানি না কেডা কি মনে করব, কিন্তু আমাদের এই রাজ্যে আমাদের ত্রিপুরার মানুষ একটা কথা সত্যি, যেটা দেখে এডুই করে। আমি অন্যান্য কান্ট্রি বাদ দিলাম, অন্যান্য রাজ্যর কথা আমি বাদই দিলাম, কিন্তু এটা ট্রু।
ও নীলবদি, শুনেন আমার কথা, আপনি ইউটিউবের টাকা দিয়ে একটা না দুইটা না তিনটা না পাঁচটা গাড়ি কিনেন, আপনি ইউটিউবের টাকা দিয়ে বড় বিরাট বড় পাঁচ ছতলার একটা বিল্ডিং কিনেন, ঠিক আছে না, আপনি ইউটিউবের টাকা দিয়ে জাহাজ কিনে আনছেন, জাহাজ নাইলে আছে না, এটা তো যদি না স্যাটিসফাই হন তাহলে প্লেন কিনে আন, প্লেনটা কিনে সেটা হেডলাইন দিয়া দেন, টপিক দিয়া দেন, ইউটিউবের টাকা দিয়ে আমি প্লেন কিনলাম, এটা কি হজম হইব? আমার কথা এটা না যে আপনি কিতা কিনবেন না কিনবেন, দিস ইজ এ ইউর ম্যাটার, আপনার জামাই চাকরি করে হয়তো বা কোনো টেনশন নাই, যা খুশি করেন, ঠিক আছে না, কিন্তু অন্যান্য ফ্যামিলির ভিতরে আছে না, চাকরি টাকরি হয়তো বা নাই, জামাই কাজ করে দিনমজুর, আয়া দেহে বাইর রান্না বাড়ি হয়েছে না, কিটা জানি একটা রান্না ধরে রাখছে ইউটিউবটা দেখে, ব্লগ বানাইছে, এই বানাইছে এই বানাইছে, চিল্লানি শুরু করে দিছে যে আমার রিং লাইট লাগবো, ও মা গো, দেমু দাঁড়া এবারে সুন্দর গুয়ান্টিটা দে, তারপরে গিয়া ঠিকো, তারপরে ঠিকো না, কিটা ঠিকো জানো, ডিভোর্সের পেপারটা ঠিকো, সত্যি কথা যেটা আরো অনেক ফুলাবেন আছে এইসব ভিডিও দিকে আছে না, গিয়া সেটা ক্রিয়েটার হয়েছে, ওই সে চার পাঁচ বছর ইটা করতেছে, দুই বছর করতেছে, এক বছর করুক, আরে এক মাসই করুক না, এক মাস করুক, তার তো সময়টা নষ্ট হয়েছে না, তে কি পারছে কিচ্ছু করতো, পারছে না, এই কারণে আছে না, এই রাজ্যের ভিতরে আছে না হাজারো ক্রিয়েটার জন্ম হয়ে গেছে গা, এদিন লেগিয়া আরে দেবা ব্লগ বানা, আজকে কাঁড়াল আনছি, আজকে লেবু আনছি, আজকে ডাগার আনন্দ, আজকে ইডার আনন্দ, আমি এনো আইসি, ওই আমার জামাই খাইতেছে, ওই হেতে দূরতাছে, আমাদা এই গাছটি কি সুন্দর না, আমার বাল বানা, দিস ইজ এ ফিনিশিং টাইম, দুইটা ইউটিউব চ্যানেল আছে আর ওই দুইটার ভিতরে আছে না, আপনি খেতা শিলান, বালি শিলান, জাইঙ্গা শিলান, যা খুশি শিলান, আমাদের লাভ নাই, কিন্তু দুইটার থেকে কিন্তু হাজিরা আইতাছে, তারপরেও ব্লগ বানাইতাছে কেন, আর ব্লগ এসা মেসা ব্লগ নেই, এবো মোটামুটি শরীর একটা ভাব আইছে না, এসব আমি একদম ভালো পাই না, কবি কবি এসা লাগতা হ্যায় মুঝে কি দুনিয়া কা সবসে বড়া চুতিয়া মে হু, বট আই এম রং, মুঝসে বড়া চুতিয়া হ্যায় দুনিয়া মে কন, আজ কি মুখ্য সমাচার বৌদি প্লিজ শুনিয়েগা, এই ভিডিওটা কনে লেগিয়া আমার বড়মাতা কইছিল, ভিডিও তো শেষ হয়ে গেল গো বৌদি, এখন আপনি কি তা করবেন, আমি বলুম না, আমার শরম করবেন, আপনার কাছে তালা আছে নি, হ্যাঁ তালা, এরকম একটা তালা আছে নি আপনার কাছে, যদি তালা থেকে থাকে তাহলে তালার ভিতরে চাবিটা ঢুকান আর ঘুমিয়ে যান, আর হ্যাঁ আমি ভিডিওটা গান দিয়ে শুরু করছিলাম তাই আমি গান দিয়ে শেষ করুম, ও বৌদি, ঝালাইয়া গেলা মনের আগুন নিবায়া গেলা না, সবসময় কইয়া গেলা তুমি বৌদি দেখায়া গেলা না, বাজাও তালে, তো বন্ধুরা ওয়াইসরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর না করলে তারপরেও করবেন, তো নতুন আসলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আরো পিকচার আমি বাকি হে আরো, বুঝছো, তো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইমে ভাত খাও, আর নিজের বউরও খেয়াল রাখো বেশি তে বেশি, ঠিক আছে না, উল্টাপাল্টা কাম যাতে না করে, আর হে বাদে চিন্তা সারো, ঠিক আছে, আবার দেখো নেক্সট ভিডিও, তার ওয়ার্ল্ড টপ কোশ্চেন যেটা আমি জানি কেডা কেডা আসলে চো